আপনারা যখন মাদ্রাসার মধ্যে হামদান, এটা কি? এটা তো কোরআন হাদিস বলে না, বলছে দুজনের মধ্যে মাথা গরম হয়ে গেছে, আপনি একটু শান্ত হন। আমরা আরে মাথা গরমের গুলি মানে আরে হুজুর হুজুর মুজুর নিয়ে আসেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আলমিরাজ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বর্তমান সময়ে সব থেকে আলোচিত ইস্যু ট্রান্সজেন্ডার নিয়ে, এবং এটা আজকে কোন দিকে গড়াচ্ছে, সমাজে কতটুকু প্রভাব ফেলছে, এই বিষয়ে আজকে আমাদের টক শো আয়োজন করেছি। তো প্রথমে আমরা অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে এ টু জেড বিশেষজ্ঞ এস আর সুমন, ছেলেদের হার্টথ্রব। এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোহাম্মদ ইনজামামুল হক। কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। তা আমাদের টক শোতে আলোচনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা বর্তমান সময়ে বাংলাদেশ সব থেকে ভাইরাল ইস্যু। তো সর্বপ্রথম আমরা আমাদের স্যারের কাছে যাবো, যে তার এই বিষয়ে কি মতভেদ সেটা আর কি তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। স্যার আপনি শুরু করেন, আপনার আমার পরিচয় তো কম করে বলেন কেন, আমি অনেক কিছু। তবে একটা জায়গা ঠিক আছে, এ টু জেড বিশেষজ্ঞ বলছেন, এটা দিয়ে অনেক কিছু বোঝানো হয়। বিষয়টা হলো বাংলাদেশে এখন যে অবস্থা, যেটা নিয়ে আপনি বলতেছেন ট্রান্সজেন্ডার নিয়ে হইচই চলতেছে, জি জি, এটা হইচই করার কিছু নাই তো। একটা মানুষ, আমরা দেশটা স্বাধীন করছি না 1971 সালে? তাহলে সেই স্বাধীন দেশে একটা মানুষ স্বাধীনভাবে চলবে, তার মনের মধ্যে যা চাবে সে সেটা ফিল করবে, এটা তো স্বাভাবিক। এই ইস্যুটা নিয়ে আপনারা কেন তো ঘুষাচ্ছেন কেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেটা মনের ভিতরে যেটা হবে, ছেলে মেয়ে হতে পারবে, মেয়ে ছেলে হতে পারবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। আসলে আমরা এই বিষয়ে তার যে সে যে বিষয়টা আমাদের কাছে ইতিমধ্যে বললেন, আমরা এই বিষয়ে আমাদের ইনজামুল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি এই বিষয়ে আপনার মতামতটা বলেন। আচ্ছা আমি একটু বলি, আপনি যে বললেন যা ইচ্ছা তাই করতে পারবে, সে যেটা ফিল করবে সেটা হইতে পারবে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা নিজেই ভালো জানে যে কার কোন অবয়ব দিলে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো সেই জায়গা থেকে কাউকে নারী বানিয়েছে, কাউকে পুরুষ বানিয়েছে, এবং আদার্স কিছু আছে, তারা সেই ফিলে সেইভাবে বড় হবে। এটা তো তার নিজের জায়গা থেকে ফিল করে ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া, এটা তো স্বাধীনতার ভিতরে না। আপনি স্বাধীনতার কথা বলছেন, তাহলে আমরাও তো আজকে বাকরুদ্ধ, আমরা তো একটা কথা সমাজে সত্যটা বলতে পারি। চিন্তামন স্যার, আমরা ওই দিকে আপনি টপিক্সের বাইরে চলে যাচ্ছেন। আপনাদের আপনাদের কাছে আমার যে প্রশ্নটা, সে যেটা বললেন যে মনে যেটা অনুভব করা হবে সে সেটা হতে পারবে, এখন এই বিষয়ে আপনার মতামত কি? আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক ক্লাস 7-এর বইয়ে যেটা প্রকাশ হয়েছে যে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, এই বিষয়ে আপনার মতামতটা কি? আসলে ক্লাসে এইটা কেন শেখানো হবে? একটা প্রতিষ্ঠান তো মানুষকে তার মূল্যবোধ বিকাশের জন্য একদম 1 থেকে শুরু করে একদম মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত, তাকে নৈতিকতা থেকে শুরু করে মানুষ বানিয়ে তার এডুকেশন কোয়ালিটি শেষ হবে। আরে রাখেন আপনার নৈতিকতা, নৈতিকতা নৈতিকতা দিয়ে এত কী হবে আপনার? এত নৈতিকতা দিয়ে কি করবেন? নৈতিকতা দিয়ে কি দেশের উন্নয়ন হবে? দেশের উন্নয়ন কারা করতেছে? আমরা করতেছি। টাকা পয়সা আপনার ছেলে মেয়ে পড়ালেখা শিখে কোথায় চাকরি করে? আমার প্রতিষ্ঠানে চাকরি করে। আপনি নৈতিকতা নিয়ে আসেন, এত নৈতিকতা দিয়ে কি করবেন আপনারা? হ্যাঁ আপনাদের হুজুরদের কাজই হলো শুধু নৈতিকতা নেই। আপনারা যখন মাদ্রাসার মধ্যে হামদান, এটা কি? এটা এটা খুব ভালো জায়েজ, এটা হালাল না? আর এই একটু মনের থেকে একটা ছেলে ফিল করতেছে ছেলে, একটা ছেলে ফিল করতেছে মেয়ে, সেইটা নিয়ে এত কথা কেন? হ্যাঁ আপনি কোত্থেকে সব কিছু টেনে টুনে আনতেছেন? শোনেন, এইটা এটাই হলো আমাদের একটা অপপ্রকাশ, অপপ্রচার, যে মাদ্রাসার মাদ্রাসার কেউ এই অনৈতিকতা করলে সে যে সেটা হালাল হবে, সেটা গোনা হবে না, এটা আপনাকে কে বলছে? এটা তো কোরআন হাদিস বলে না, বলছে? আরে তো এইটাই তো আপনারাই আগে শিখাইছেন, এটা আপনি বলেন না কেন? আচ্ছা আমাকে তো বলার সুযোগ দিতে হবে। ইনজামুল ভাই, সে তো এটা বললেন যে আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করছে এবং মাদ্রাসার স্টুডেন্টগুলো আছে, তাদেরকে আসলে এই বলাৎকারের সাথে জড়িত? এই যে ভাই, এটাই সমস্যা। এটা কিন্তু হয়তো হাতে গোনা 2-1টা ঘটনা ঘটছে, বাট মিডিয়া অস্থির হয়ে যাচ্ছে যখন মাদ্রাসায় এমন একটা ঘটনা ঘটছে। কই ইউনিভার্সিটিতে যখন হচ্ছে যে অবভিয়াসলি হচ্ছে যে মেয়েরা হচ্ছে যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তখন তো হচ্ছে মিডিয়া এইভাবে লাফাচ্ছে না? আপনি বলতে চাচ্ছেন এটা শুধু মাদ্রাসাতে হয় আর ইউনিভার্সিটিতে বা জেনারেল লাইনে এগুলো হয় না? আপনি এটা বলতে চাচ্ছেন ভাই, একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে মনের আদান প্রদান করবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। এইটা এই জায়গায় শুনুন, আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। এইটা আপনার এই বিষয়ে মতামত কি? আচ্ছা আপনি তো দেখতেছি পক্ষটা নিয়ে কথা বলতেছেন, এখানে একটা নিরপেক্ষ ডিবেট হচ্ছে, সেখানে আপনি হুজুরের পক্ষে চলে আসছেন, আমার পক্ষে যদি কথা না উনি কি বলে সেটা শুনুন, আপনার পক্ষ যাওয়া যায় তো। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এতক্ষণ ট্রান্সজেন্ডার নিয়ে অনেক কথা বলেছেন,
ইসলাম এই বিষয়ে কতটুক সমর্থন করে ওই দেখেন দেখেন লুইসো আপনার এই আপনি ওদিকে কি দেখেন দেখেন ক্যামেরাম্যানের দিকে কি হলো সেবার দিকে তাকাচ্ছে আর ক্যামেরাম্যান সুন্দর তাকে একটা প্ল্যাঙ্কিস দিলাম এটা তো কোনো পাপ না এটা নাকি কোনো পাপ না এই বিষয়ে আপনার মতামত কি এটা পাপ না মানে ছেলে সেটাদের ছেলে শুনেন হুজুর আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছি কিন্তু আমার একটু কথা কথা বলেন না আপনি এই প্রোগ্রামে এসে আপনি ক্যামেরাম্যানের দিকে লুচ্চামের দৃষ্টিতে তাকাচ্ছেন ছেলে আপনি তার দিকে কি ভাবে তাকান আরে ভাই শুনেন একটা ছেলেকে ভালোবেসে একটু সুমাসুমি করতেই পারে একটা মেয়ে মানতে ভালোবেসে সুমাসুমি করতেই পারে এইটা আপনারা এতই করেন কেন ছোটবেলায় আপনারা চুমা দেন এই আপনারা তো আজকে ছেলে ছেলেকে বিয়ে করাচ্ছেন মেয়ে মেয়েকে বিয়ে করাচ্ছেন আপনি কি করবেন এই যে এই সমাজ দিয়ে কি করবেন তারা একটা সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা রাখে একটা মেয়ের সাথে এত সন্তান লাগবে না এত সন্তান দিয়ে দেশে আপনারা পয়দা করবেন আর আমরা দেশের চাকরির ব্যবস্থা করব এত কর্মসংস্থান কোত্থেকে করব এত গন্ডায় গন্ডায় বানানোর জন্য এই কারণে কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই জাতি আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছিল তার পরিণাম কিন্তু ডেড সি নিদর্শন হ্যাঁ ওই জায়গায় আপনারা এখন ভাইসে থাকেন খুব আরাম লাগে আপনাদের ওখানে ওইটা কিন্তু সমগামিতার শাস্তি স্বরূপ কিন্তু আল্লাহর নিদর্শন এখানে রেখে গেছে অবশ্যই নিদর্শন এই আপনি ওনার পক্ষ নেছেন কেন এই প্রোগ্রাম আমার টাকায় হচ্ছে এই হুজুর কেউ নিয়ে আসেন আমার টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনি আমার সমস্যা আমার ভাবে আমি কথা দেখছি এখন আমাদের টপচলতে আছে আপনাদের আমরা একটা ছোট্ট একটা বিরতি নিতে যাচ্ছি দুজনের মানে মাথা গরম হয়ে গেছে আপনি একটু শান্ত হন আমরা আরে মাথা গরমের গুলি মানে আরে হুজুর এই হুজুর মুজুর নিয়ে আসেন কিন্তু সুপ্রিয় দর্শক আমরা বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত তা আমরা আবার আমাদের টক শোর যে মূল ইস্যু সেখানে আমরা ফিরে যাচ্ছি ইন্দম সাহেব আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে থাকলে একটু বলুন ভাই আমি কি বলবো এই যে সামান্য দু চার মিনিট টক শোর ভিতরে যারা এই এই রকম ঘটনা ঘটাইতে পারে তারা কত বড় নির্লজ্জ বেহায়া আপনি দেখেন না এগুলো ইন্দম সাহেবের কথার সাথে আমি একমাত্র একটা কথা বলতে চাই আপনি তাকে অনাকাঙ্ক্ষিতভাবে তার গায়ে হাত তুললেন এটা টক শো আপনি তার গায়ে হাত তুললেন সেটা ভালো কথা তার মেরেছেন ওটা কোনো বিষয় না কিন্তু আপনি আমার গায়ে কেন হাত তুললেন আপনি আমি যখন ওখানে ঝাড়তেছি এই ঝাড়ের ভিতরে আসলেন না কেন আচ্ছা আজব তো আমি এখানে টক শোতে আমি হোস্ট আমি আসবো না আপনারা কেন এখানে এইসব কাজগুলো করবে আরে হোস্ট আরে এই লোকটা বিয়াদব আপনি তারে কেন দাওয়াত করে এখানে নিয়ে আসছেন ফালতু একটা লোক ওর কিন্তু হাফ ডোজ দিছি এই স্টুডিওতে বাড়িলে বাড়ি দরকার এরা তো উস্কানি দাতা এরা হলো সমাজের কীট চিন্তা করছে না কি বলতেছে ইয়াদব আমি বারবার বলেছি ও যদি এতই ধ্বংস হয়ে যাবে পৃথিবী তাহলে এখনো পৃথিবী রয়েছে কেন এই যে এত চুমা চুমি চলতেছে ছেলে ছেলে মেয়ে মেয়ে সে বলতে যাচ্ছে যে এত কিছু করার পরে তাহলে এখন কি জন্য ঠিক আছে পৃথিবীতে সেটা আপনি শুনেন এই ব্যাপারে আপনার তো কোনো জ্ঞান নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এখনো পৃথিবী টিকে আছে আমরা যে জাহেল যুগে প্রবেশ করছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের জন্য দোয়া করেন না যেত আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ আমার উম্মতের কাউকে তুমি সমূলে ধ্বংস করে দিও না অন্যান্য জাতিদের যেভাবে সমূলে ধ্বংস করে দিয়েছো ঠিক আছে এই কারণে হাদিস রাখ তুই বারবার খালি হাদিস রাখ কি লাগালেন আপনারা দেশে বারবার আপনারা হাদিস রাখ ধ্বংস করে দিয়েছে হট শুন হট কাল তো লোক যা